हेलो फ्रेंड्स, तो चले तुम्हारे सामने आबार एकटा नतून भिडियो निये। आमी तुम्हारे स्वीट पाउं। तो देखते सकाल थेके केमन बृष्टि पड़छे और झड़े एकदम झमझमिए बृष्टि पड़छे। देखते पाच्छो कि भीषण भालो लागछे सकाल सकाल एरकम प्रकृति रूप देखे। सत्यिकारे मनटा आनंदे भरे जाए। बर्षाकाल और बृष्टि ना होले कि चले? तो फ्रेंड्स देखते पाच्छो एखन बानिये नेब आमी काँचकलार कोफ्ता। देखो तो कोफ्ता बनिए नवर पर कथा बोल तुम्हारे साथ। तो देखते शुरू हो गए काचकलार कोफ्ता बनानो। तारपर कथा बोलो तुम्हारे साथ। तो फ्रेंड्स देखते कोफ्ता आमार रेडी हो गए। एटा होच्छे काचकलार कोफ्ता। देखते काचकलार कोफ्ता এটা হচ্ছে রুই মাছের কালিয়া আর এটা রাইস। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা হলো আমার মামার সাথে। আজকে পুজো দিলাম তো ঘরটা আমি এখনো নির্মিত করতে পারিনি। পরে বৃহস্পতিবার বসাবো ঘরটা। মন্দিরে দেখতে পাচ্ছো চলে এসেছি আর মামনসার পুজো হচ্ছে। পুজো দেওয়ার পর এখন ঘরে চলে এসেছি। এখন একটু রেস্ট নেব, একটু ঘুমিয়ে নেব। এখন প্রায় বাজে মনে পৌনে চারটে আর পুজো দিলাম। খুবই ভালো লাগলো, প্রচণ্ড ভালো লাগলো। সবার নামে পুজো দিয়েছি আর মন থেকে চাই সবার ভালো হোক, মঙ্গল হোক। তো চলো ব্লগটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ আকাশের অবস্থা কিন্তু মোটেও ভালো নয়, মেঘ ঘনিয়ে এসছে। সকালে অল্প বৃষ্টি হয়েছে আর এখন বৃষ্টি হবে হবে। এই কিছুক্ষণ হলো আমি পুজো দিয়ে চলে এসেছি বাড়িতে। আবার বিকালে যাব ভোগটা নিয়ে আসতে। আকাশের অবস্থা দেখো, দেখতে পাচ্ছ বিকাল হয়েছে আর আমি প্রসাদটা নিয়ে চলে এসেছি। আর প্রসাদের সাথে যেটা পুজো দিয়েছিলাম তো তার সাথে ভোগ দিয়েছে। দেখতে পাচ্ছ খিচুড়ি আলুর দম দু প্লেট নিয়ে এসেছি আমি আর আমার শাশুড়ির জন্য।
আর এটা দেখতে পাচ্ছো মিষ্টান্ন যেটা আমরা দিয়েছিলাম পূজোতে আর এটা ফল প্রসাদ তো অনেক কিছু পেয়েছি আর খুব ভালো লাগলো তো দেখতে থাকো ভিডিওটা আমার সাথে তো फ्रेंड्स দেখতে পাচ্ছো এর সাথে আছে মাখা সন্দেশ এটাও পূজো মানে মনসা পূজোতেই ছিল তোমাদের পাশের বাড়ি দিয়েছিল তো দেখতে পাচ্ছো মাখা সন্দেশ খিচুড়ি আর তার সাথে ফল প্রসাদ তো দেখালামই তো फ्रेंड्स এখন আমি ঘরে চলে এসেছি পূজোর প্রসাদটা নিয়ে আসতে গেছিলাম যেটা পূজো দিয়েছিলাম তো আরতিটা দেখলাম মা মনসা খুব খুব ভালো লাগলো আরতিটা আর বাইরে খিচুড়ি ভোগ দিছিল খিচুড়ি আলুরদম তো খিচুড়ি আলুরদম নিলাম তারপর তো দুধ কলা মানে দুধ প্রসাদটা ছিল সেটা নিলাম ফল তার পাশের বাড়ি বললাম মাখা সন্দেশ দিয়েছে আমাদেরকে তো সেই মাখা সন্দেশ তো সবকিছু এই মুহূর্তে মানে রয়েছে ঘরের মধ্যে খুব ভালো লাগছে আর ঠাকুরের ভোগ পাওয়া তো ভাগ্যের ব্যাপার বলো এটা কিন্তু সবাই পেতে পারে না মানে খুব ভাগ্য লাগে ভোগ পেতে মায়ের ভোগ যে কি আনন্দ আর ভোগে যা স্বাদ সেটা কোথাও পাওয়া যায় না আমরা যখন নরমালি বানাই তখন কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না যেটা ভোগের অ্যাকচুয়ালি স্বাদ যখন রান্না হয় ঠাকুরের রান্না হয় তখন কিন্তু সেই স্বাদটাই অন্যরকম থাকে খিচুড়ি বলো ফল প্রসাদ যা কিছুই বলো একটা অন্যরকম স্বাদ থাকে তো আজকে খুব টায়ার্ড হয়ে পড়েছি তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করো কমেন্টস করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করতে যেন একদম একদম ভুলো না যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি না কেন তখনই যাতে তোমরা সেই ভিডিওটা দেখতে পাও তো আমার তো ভীষণ আনন্দ লাগলো আজকে ভীষণ ভীষণ ভালো কাটলো দিনটা আর সন্ধ্যাটাও